হাজরাত আব্দুল কাদের জিলাহানি রহামাতুল্লা হে আইলাই আম্মা ফুফুয়াম্মা সাইয়েদা আয়েশা রহমাতুল্লাহ হে আইলাই তিনি অবস্তবর একজন বুজুর্গও ছিলেন ভাইয়া আমার তৎক্ষণির জামানায় ওই এলাকাতে বৃষ্টির না আসছে না অনা বৃষ্টির কারণে মানুষ কষ্ট করতেছে বৃষ্টি না হওয়ার কারণে বর্তমানে যেমন আমাদের দেশ সহ অনেক রাষ্ট্রেই তাপ বেশি গরম বেশি গরম বেশি হওয়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে ফসল ফলাদি নষ্ট হচ্ছে মানুষের অনেক জীবন চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে হাজরত আব্দুল কাদের জিলা আলী আয়েশা ওনার জামানায় ভাইয়ারা আমার বন্ধুরা আমার তখনও অনা বৃষ্টির কারণে মানুষের কষ্ট হয়ে যাচ্ছিল সবাই মিলে চিন্তা করল কি করা যায় আমাদের ফসল নষ্ট হচ্ছে বৃষ্টি না আসার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে মানুষ বাঁচতেই তো কষ্ট হচ্ছে জীবন কষ্ট হচ্ছে জীবন চালাইতে কি করা যায় সবাই মিলে পরামর্শ করল আব্দুল কাদের জিলানির ফুফুর কাছে আমরা যেতে পারি আব্দুল কাদের জিলানির ফুফাম্ম যদিও মহিলা মানুষ ছিলেন তিনিও রাবিয়া বস্তিয়ার মতো একজন সোনামদন্য আল্লাহ আলা ছিলেন আল্লাহর অলি আল্লাহ আলি বান্দি ছিলেন হাজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির ফুফু আম্মা এলাকার মানুষ মিলে সবাই গিয়ে তার বাড়িতে আশ্রয় নিল চতুর্দিক থেকে মহিলার আইসা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের ফুফু আম্মার কাছে বলে এ আল্লাহর বান্দি আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করেন আয় আল্লাহ বৃষ্টি না আসার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে রোদ্রের তাপ বেশি হওয়া যাচ্ছে আয় আল্লাহ যা যা আমি কাসাবাত আই দিন নাস আমরা বুঝতেছি আমাদের পাপের কারণেই আমাদেরকে আজাব দিতেছ নামের আজাবের মতো মনে হচ্ছে এই গরমকালটা আয় আল্লাহ গরম কমায়া দাও আসমান থেকে বৃষ্টির ফায়সালা করো আমাদের ফসল নষ্ট হায়া যাচ্ছে মানুষ চলাফেরা করতে কষ্ট হচ্ছে জনজীবন কষ্ট হায়া যাচ্ছে গ মালিক আয় আল্লাহ তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফায়সালা করিয়া দাও হাজরাতে আব্দুল কাদের জিলানের ফুফু আম্মাও উনি একটা বড় আল্লাহ আলী বান্দি ছিলেন সবাই আয়সা দেখতেছে মহিলার আয়সা দেখতেছে তিনি উঠান জারো দিচ্ছে গড়ের সামনের জায়গাটা জারো দিচ্ছে ভাইয়েরা আমার আব্দুল কাদের জিলানির ফুফু আম্মা উঠান জারো দিয়া ময়লাগুলো এক জায়গায় রাখছে রাইখা আবার আল্লাহ তালার কাছে দোয়া করে হ্যাঁ পরবার দিকে আর আলম অনা বৃষ্টির কারণে মানুষের কষ্ট হচ্ছে তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফায়সালা করো আমি উঠান জারু দিয়া পরিষ্কার কইরা ময়লাগুলো এক জায়গায় রাখলাম এবার তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে একটু ধৌত করিয়া দাও কিছুক্ষণের মধ্যেই তাকায়া দেখলেন সকলে হঠাৎ আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেল মহান আল্লাহ আরব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিলেন সবাই বুঝতে পারলেন হা অবশ্যই আব্দুল কাদের আম্মা একজন আল্লাহ বান্দি সে দোয়া করেছে আল্লাহ মানুষের জনজীবন কষ্ট হয়ে যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে তুমি বৃষ্টির ফায়সালা করো মহান আল্লাহ আরব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফায়সালা করিয়া দিলে আব্দুল কাদের জিলানি বড় এমনি হয় ওনার বংশটাও ছিল এমন উপরের লেভেলের ওনার আব্বা আম্মাও ছিল যেমন ওনার ফুফু আম্মাটাও আল্লাহ আলী ছিলেন এজন্য আসুন আমরা পুরুষ মহিলা সবাই আল্লাহর জিকির বেশি বেশি করি আর আমরা যেন আল্লাহর উপরে ভরসা করি নামাজ রোজার পাশাপাশি জিকির বেশি বেশি করা করলে কি হবে আল্লাহ বান্দি হিসাবে আল্লাহর বান্দা হিসাবে কবুলিয়াত অর্জন করা যাবে হাসান বসির রহমতুল্লাহ আলাই একজন মাজুসি অগ্নি পুজুককে কালিমার্দ দিলেন নাম ছিল তার তারা সামাউন তুমি পড়ে না হজরত হাসান বসি কালিমার দাওয়াত দিলে সামাউন জিজ্ঞেস করে হে হাসান আমি যদি কালিমা পরে ইমান ওয়ালা হয়ে যায় কালিমা পরে মুসলমান হয়ে যায় তাহলে আমার কি লাভ হবে কি ফায়দা হবে হাজরাতে হাসান বসি জানায়া দিলেন হে সামাউন তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও তোমার নামটা জাহান নামের দফতর থেকে কাইটা আল্লাহ আলাহ জান্নাতিদের খাতার ভিতরে আল্লাহ উঠায় দিবে আর কি ফায়দা হবে হাজরত হাসান বসছে আরো জানায় দিলেন হে সামর তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও আল্লাহ তালা তোমার পিছনের জিন্দিগির সব গোনা খাতা মাফ করে দিবে সামন এবার ডাক দিয়া কয়ে হ্যাঁ হাসান আমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাই তাহলে আমার গোনা মাফ হয়ে যাবে কয় হা আমার নামটা নামের জাহার্নামের এটা জান্নাতের লিষ্টিতে উঠানো কয় হা তোমার নামটা জান্নাতিদের খাতার ভিতরে আল্লাহ তালা উঠায় দিবেন শ্যামাউন ডাক দিয়া কয় হে হাসানে বশ্রী আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব তবে একটা শর্ত হাসান বসরি জিজ্ঞেস করলেন কি শর্ত বলো শ্যামাউন ডাক দিয়া কয় হাসান আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আমার নামটা আল্লাহ তালা জান্নাতীদের খাতায় উঠায় দিয়েছেন আমার জিন্দিগির গোনা খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন এই কথাগুলো শুধু মুখে বললে হবে না তুমি কাগজে কলম দিয়ে কাগজের মধ্যে লিপিবদ্ধ করো জান্নাতি দলিল দাও দলিল লিপিবদ্ধ করা লাগবে যে হা আমি একজন ইবান্দা আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন হাসান শর্ত মোতাবেক আলাই কাজ করলেন কয়ে ঠিক আছে আমি তোমার শর্ত অনুযায়ী তোমাকে একটা জান্নাতি সনদ দেব তথা আমি স্টেম্পের মধ্যে সিগনেচার করে দেব আমি লিখে দেব তুমি একজন জান্নাতি মানুষ তুমি একজন ইমানদার মানুষ অসুবিধা নাই হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই কাগজ নিলেন কলম নিলেন কলম দিয়া কাগজের মধ্যে লিখতেছেন আল্লাহর হাবিবের দুইটা হাদিস লেখা দিলেন কলার সুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম মং কলাল ইলাহা ইহ দখল জন্না আরেকটা হাদিস লিখে দিলেন কল আর চুল্লাহ হি সল্ল না হু আইলাই সি ইসলাম ওই মা কে না কবলৈ আহোঁ আউ কে মা কলাবী আইলাই হিসলা তু মাসাললাম হাসান বরশি নিচে দিয়ালে দিলেন আমি হাসান বস্তি সাক্ষী হায়া গেলাম শাম এতদিন পর্যন্ত অগ্নি অগ্নিপুজক ছিল এখন সে কালি মা আল্লাহ মুসলমান হায়া গেছে আর যেই ব্যক্তি পড়ে নিয়েছে আল্লাহর হাবিব বলেছেন এই লোকটা জান্নাতি মানুষ আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি কালিমাওয়ালা হইয়া যাবে ইমানদার হয়ে যাবে পিছনের জিন্দগির সবগুণ আল্লাহ মাফ করে দিবেন এই কথা অনুযায়ী আল্লাহর হাবিবের এই হাদি শরীফ অনুযায়ী আমি লেখা দিলাম সামাউন যেহেতু কালিমা পরে মুসলমান হয়ে গেছে সামাউনের জিন্দগির গোনা খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন সামাউনের জিন্দগির গোনা মাফ কইরা তার নামটা জাহান্নামের নামের দফতর থেকে কাইটা আল্লাহ তার নামটা জান্নাতিদের লিস্টের মধ্যে আল্লাহ উঠায় দিয়েছে কাগজের মধ্যে নিচে দিয়ে সিগনেচার করে হাসান বস্রি রহমাতুল্লাহ আলাইনের হাতে উঠায় দিলে ডাক দিয়া বলে হ্যাঁ হাসান বশ্রী আমি দুনিয়ায় যতদিন জীবিত থাকবো এই কাগজখানা আমার এক পয়সারও কোনো মূল্য নাই এই কাগজখানা আমার কোনো কাজে আসবে না তবে এই কাগজটা আপনার কাছে আমানত রেখে দিলাম আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় যায় তাহলে আপনি নিজে জানাজার নামাজের ইমামতি করবেন আপনি নিজে কবরে না মা আমাকে দাফন করবেন তবে দাফনের সময় কাফনের কাপড়টা মাথা থেকে যখন একটু সরায়া আমাকে দাফন করার সময় কাফনের কাপড় সরায়া আমার কাফনের কাপড়ের ভিতরে পেঁচা এই জান্নাতি দরিল খানা লেখা এই জান্নাতি দরিল খানা তথা আমি যে একজন কালিমাওয়ালা মুসলমান আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার নামটা জান্নাতিদের খাতার ভিতরে আল্লাহ তালা উঠাইয়া দিয়েছেন এই কথাগুলো যে তুমি লিখেছ তোমার সিগনেচার কি তো কাগজখানা কাফনের কাপড়ের ভিতরে তার তারপরে আমাকে দাফন করে দিবা ওয়াদা মোতাবেক হজরত হাসান বসির রহমতুল্লাহ এই কাগজটা গ্রহণ করে নিলেন কিছুদিন পর জানতে পাইলেন সমাউন দুনিয়া থেকে বিদা হয়ে গেছে হাসান বসির রহমতুল্লাহ লাই নিজে গোসল করালেন কাফন পড়ালেন জানা যারা নামাজের ইমামতিটাও করলেন কবরে দাফন করার সময় নিজেই কবরস্থানে স্থানে নামলেন কবরের মধ্যে নেমে গেলেন দাফন করার সময় কাফরের কাপড়টা মাথা থেকে একটু সরায়া কাফরের কাপড়ের ভিতরে পেঁচায়া ওই যে কাগজখানা হাসান বসির আলাই হের সিগনেচার আছে কাগজের মধ্যে কাগজখানা সহ কাফনের ভিতরে পেঁচা তাকে দাফন করা হয় কয়েকদিন পর হাসান বসছি স্বপ্নে দেখে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে হাজরত হাসান বসছি স্বপ্ন যুগে জিজ্ঞেস করলেন হ্যাঁ সামাউন তুমি কোন আমলের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিছে তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিছে কয়া হা আমার কবরটা আল্লাহর হুকুমে ফিরিস জান্নাতের বাগান বানায় দিয়েছে জান্নাতের পোশাক আমাকে পরায় দেওয়া হয়েছে জান্নাতের আলো বাতাস আমার দিকে প্রবহমান হচ্ছে জান্নাতের খাবার দাবার আমার মেহমান হিসাবে আমার কবরের মধ্যে আনা নেওয়া করতেছে জান্নাতি ফিরিস তারা আমাকে জান্নাতি খাবার পরিবেশন করা হচ্ছে হাসান বসছে জিজ্ঞেস করলেন হ্যাঁ সামাউন তুমি কিভাবে জান্নাতের মালিক খরা বুঝতে পারলাম না কোন আমলের বরকতে হাজরতে হাসান বস্তির প্রশ্নের জবাবে ডাক দেয়া কয় হে হাসান আমাকে যখন কবরস্থানে দাফন করা হলো দুইজন ফিরিস্তা আবার পুনরায় আমার ভিতরে রুহ দেওয়া হলো দুইজন ফিরিস্তাইসা আমাকে পুনরায় জিন্দা করার পর তিনটা প্রশ্ন করার জন্য যখন আমার সামনে আসছে আমি ফিরিস্তাদেরকে আমার কাপড়ের কাপড়ের ভিতরে পেঁচানো সে কাগজখানা তুলে দিলাম হ্যাঁ ফিরিস দেখো না আল্লাহ ওলি হাসান বসিলেইখা দিছে আমি একজন জান্নাতি মানুষ ভাইরা আমার বন্ধুরা আমার শ্যামাউন এবার স্বপ্নে হাসান বস্তিকে বলতেছে হাসান বস্তি শোনেন ফিরিস তাদেরকে আমি বললাম জান্নাতি দলিল খানা একটু পড়ে দেখ আমি আমল ইমানদার ইমান কেমন মজবুত আমি জানি না তবে হাসান আমি একজন মানুষ দিছে খানা পড়লেন আল্লাহর হাবিবের দুইটা হাদিস হাসান বস্রীরচার সিগনেচার এখানে দেওয়া আছে ফিরিস্তারা আল্লাহকে বলে হ্যাঁ মালিক তোমার এমন একজন বান্দা কবরে আসছে প্রশ্নের জবাব দিতে চায় না তবে তার কাছে একটা দলিল আছে হাসান বস্তির সিগনেচার কিন্তু একটা কাগজ নিয়ে আমাদের সামনে উপস্থাপন করতে চায় আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন হাসান বস্তি তো আল্লাহর হাবিবের হাদি শরীফ লিখা দলিল দিয়া দিছে হা সামন যেহেতু কালে মাওয়ালা হয়ে গেছে সামন যেহেতু কালে মাওয়ালা মুসলমান ইমানদার হয়ে গেছে শ্যামোআওনের জিন্দগির সবগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম শ্যাম অউনকে আমি আল্লাহ জাদ্নাতি মানুষ বানায়া দিলাম হাসান মুশীর আহমাতুল্লাহ আলাই আশ্চর্য হায়া গেলেন এভাবে তুমি জান্নাতের মালিক হয়ে গেলা কয় হা কারণ লা ই লাহা ইল্লাল্লাহর দাম আছে এই জন্যেই আল্লাহর হাবিবদা আওয়াজ দিয়েছেন সমস্ত আম্বী আলাই হিমুশালাহ শুধু দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এজন্যই তো আল্লাহর নবী বলেন আফজলু যিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আমরা বেশি বেশি আদায় করব আল্লাহর ওলি হতে গেলে জিকির বেশি বেশি করা লাগবে আরেকটা জিকির হলো আলহামদুলিল্লাহ ও আফদরুদ্দোয়া আলহামদুলিল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়া সুখে দুঃখে সবসময় শুক্রে আদায় করব আল্লাহ শুক্রিয়া জানায় আল্লাহ জানাই তোমার অসহায় মোরা বেঁচে আছি তোমার দয়ায় শুক্রিয়া জানায় আল্লাহ সক্রিয়া জানাই তোমার অসহায় বন্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় আমরা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ব এজন্যই তো আল্লাহ তালা সুরাতুল ফাতেহার প্রথম আয়াতটাই দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ফজরের ওয়াক্তে আমরা যখন সুন্নাত পড়ি দুই রাকাত তখনও সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুই রাকাত সুন্নতের প্রথম রাকাতে যেমন সুন্নতের প্রথম রাকাতে যেমন আলহামদুলিল্লাহ পড়ে dito রাকাতে আলহামদুলিল্লাহ ফজরের দুই রাকাত ফরজ যখন পড়ি তখন প্রত্যেক রাকাতেই সুন্নাতুল ফাতিহা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই জন্য আলহামদুলিল্লাহর দাম আছে এই জিকিরটা আমরা বেশি বেশি পড়ব আর একটা জিকির হল সুবহান আল্লাহ কেউ যদি একবার সুবহান আল্লাহ পড়ে আল্লাহ রব্বুল আলবিন আসমান এবং জমিনের ফাঁকা জাকাটা তার নেক দিয়ে ভরপুর করে দেয় সুবহান আল্লাহ এই আমরা সুবহান আল্লাহ বেশি বেশি পড়ব যখনই সুযোগ পাবো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আর একটা জিকির হলো আল্লাহ আকবার আল্লাহ তাআলা সবচেয়ে বড় সুবহান আল্লাহ কেন বেশি পড়ব সুবহান শব্দটা কোরআনুল করিমের একটা সুরার প্রথম আয়াতের প্রথম অংশই আছে সুরে বানি ইসাইলের প্রথম আয়াত سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آيات এই শব্দটা আল্লাহ এই আয়াতের শুরুতে এনেছেন শুভান আল্লাহ অর্থ হল আল্লা পুত পবিত্র আমরা সুভান বলল পাক না বলল তো আল্লাপ তারপরও আমরা যখন আল্লাহ তাল্লার পবিত্রত বর্ণনা করতে থাকি মহান আল্লাহ রব্বুল আলমিন ফির ডাক দিয়া কয় হ্যাঁ ফির রে আমার বান্দা বান্দিরা আল্লাহ বলল আমি আল্লাহ যেমন পাক সুবাহ আল্লাহ না বলল তো আমি আল্লাহ পুতু পবিত্র আমি আল্লাহর নাম এমনি তু সুবহান তারপর আমার বান্দিরা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে রে হ্যাঁ ফির তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এমনিই তো পাক ও পবিত্র পুত পবিত্র আমি আল্লাহ তারপর আমার বান্দা বান্দিরা সুবহান আল্লাহর জিকির করতেছে হ্যাঁ ফিরিস্তারা রে আমি আল্লাহ পাক তবে আমার বান্দা বান্দি গুনাহ করার কারণে আমার বান্দা বান্দির অন্তরটা হলো না পাক হ্যাঁ ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দাবান্দি নাপাক দিয়া নাপাক দিল দিয়া আমি আল্লাহকে সুবহান বলে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে ফিরিস তারা তোমরা সাক্ষী ক আমি আল্লাহকে সুবহান বলে ডাকার কারণে আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির গুনা খাতাগুলো মাফ করে দিয়া আমার বান্দাবান্দির সাদা দিলটাকে কালো বানায় ফেলেছিল এই কালো দিলটা আবার আমি আল্লাহ তালা পবিত্র বানায়া দিলাম এই জন্য আমরা সুবহান আল্লাহর জিকিরটা বেশি বেশি করব। সুবহান আল্লাহ আল্লাহ হামদুল্লাহ আল্লাহ আকবর ল্যা ইলা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে আমরা আল্লাহ সবচেয়ে বড় আমরা বলল আল্লাহ বড় না বলল আল্লাহ তা আল্লাহ সবচেয়ে বড় আমরা আল্লাহ আকবরটা বেশি বেশি বলার কারণ হল চব্বিশটা ঘন্টা পৃথিবীতে একটাই আওয়াজ হয় সেটা হলো আল্লাহ আকবারের আওয়াজ আল্লামা মুফতি তকি উসমানী দা মরকাত আলিয়া বিভিন্ন রাষ্ট্রে সফরে যান উনি ওনার সফরের কিতাবে লিখেন আমি পূর্ব দিকে যাইতে যাইতে পৃথিবীর সর্বশেষ রাষ্ট্র যেটার নাম ফৌজি বা ফিজি বলা হয় সেখানে গেলাম সেখানে একটা জায়গা আছে ইন্টারন্যাশনাল ডেট লাইন আন্তর্জাতিক সময় রেখা ওই আন্তর্জাতিক সময় রেখার পাশে একটা মসজিদ আছে যেই মসজিদে পৃথিবীর জমিনে সর্বপ্রথম ফজরের আজান হয় ওখানে আল্লাহ আকবরের আওয়াজ হয় আস্তে আস্তে মালয়েশিয়া আজান হয় ওখান থেকে আস্তে আস্তে বাংলাদেশে হয় ইন্ডিয়াতে হয় পাকিস্তানে হয় সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজান হয় এভাবে যাইতে 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 চব্বিশটা ঘন্টায় আজানের আওয়াজ হয় ভাইয়েরা আমার এদিক দিয়ে সৌদি আরবে জোহরের আজান হচ্ছে আসরের আজান হচ্ছে এই মুহূর্তে মনে করেন সৌদি আরবে জোহরের আজান হচ্ছে মালয়েশিয়ায় আবার মাগরিবের আজান হয়ে যাচ্ছে আসরের সময় বাংলাদেশ আসরের টাইম হওয়া যাচ্ছে এভাবে ঘুরতে 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 মালয়েশিয়ায় ফজরের আজান হয় দুই ঘন্টা আগে আমরা দুই ঘন্টা পরে আমাদের চেয়ে সৌদি আরব আরও তিন ঘন্টা পরে এভাবে আজান চলতে 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 চব্বিশটা ঘন্টা একটাই আওয়াজ সেটার নাম হলো আল্লাহ আকবর ভাইয়ারা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ আকবরের জিকির আমরা বেশি বেশি করব। সুবহান আল্লাহর জিকির আমরা বেশি বেশি করবো আল্লাহ আকবরের জিকিরটা আমরা বেশি বেশি করবো আল্লাহ আল্লাহ হতে গেলে আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে হাজরত আব্দুল কাদের জিলানি আইলাই আলাইহের ফুফু আম্মা রহমতুল্লাহ আয় তিনিও তিনি অবস্তবর একজন বুজুগ ছিলেন ভাইয়ার আমার তো জামানায় ওই এলাকাতে বৃষ্টির আসছে না ওনা বৃষ্টির কারণে মানুষ কষ্ট করতেছে বৃষ্টি না হওয়ার কারণে বর্তমানে যেমন আমাদের দেশ সহ অনেক রাষ্ট্রেই তাপ বেশি গরম বেশি গরম বেশি হওয়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে ফসল ফলাদি নষ্ট হচ্ছে মানুষের অনেক জীবন চালানো অনেক কষ্ট হওয়া যাচ্ছে হাজরত আব্দুল কাদের জিলা আলী আয়েশা ওনার জামানায় ভাইয়ারা আমার বন্ধুরা আমার তখনও অনাবৃষ্টির কারণে মানুষের কষ্ট হয়ে যাচ্ছিল সবাই মিলে চিন্তা করল কি করা যায় আমাদের ফসল নষ্ট হচ্ছে বৃষ্টি না আসার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে মানুষ বাঁচতেই তো কষ্ট হচ্ছে জীবন কষ্ট হচ্ছে জীবন চালাইতে কি করা যায় সবাই মিলে পরামর্শ করলো আব্দুল কাদের জিলানির ফুফুর কাছে আমরা যেতে পারি আব্দুল কাদের জিলানির ফুফাম্ম যদিও মহিলা মানুষ ছিলেন তিনিও রাবিয়া বস্তিয়ার মতো একজন সোনামদন্য আল্লাহ আলা ছিলেন আল্লাহর আলী আল্লাহ আলী বান্দি ছিলেন হাজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের ফুফু আম্মা এলাকার মানুষ মিলে সবাই গিয়ে তার বাড়িতে আশ্রয় নিল চতুর্দিক থেকে মহিলার আইসা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের ফুফু আম্মার কাছে বলে এ আল্লাহর বান্দি আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করেন আয় আল্লাহ বৃষ্টি না আসার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে রোদ্রের তাপ বেশি হওয়া যাচ্ছে আয় আল্লাহ যা যা আমি মা কাসাবাত আইদিন দিন নাস আমরা বুঝতেছি আমাদের পাপের কারণেই আমাদেরকে আজাব দিতে মতো মনে হচ্ছে এই গরম কালটা। গরমকালটা গরম কমায় দাও আসমান থেকে বৃষ্টির ফায়সালা করো আমাদের ফসল নষ্ট হায়া যাচ্ছে মানুষ চলাফেরা করতে কষ্ট হচ্ছে জনজীবন কষ্ট হায়া যাচ্ছে গ মালিক আয় আল্লাহ তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফায়সালা করিয়া দাও হাজরাতে আব্দুল কাদের জিলানের ফুফু আম্মাও উনি একটা বড় আল্লাহ আলী বান্দি ছিলেন সবাই আয়সা দেখতেছে মহিলার আয়সা দেখতেছে তিনি উঠান জারু দিচ্ছে গড়ের সামনের জায়গাটা জারু দিচ্ছে ভাইয়েরা আমার আব্দুল কাদের জিলানির ফুফু আম্মা উঠান জারু দিয়া ময়লাগুলো এক জায়গায় রাখছে রাইখা আবার আল্লাহ তালার কাছে দোয়া করে হ্যাঁ অনা বৃষ্টির কারণে মানুষের কষ্ট হচ্ছে তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফায়সালা জারু দিয়া পরিষ্কার কইরা এক জায়গায় রাখলাম ময়লাগুলো এবার তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির পানি দিয়া জমিনটাকে একটু ধৌত করিয়া দাও কিছুক্ষণের মধ্যেই তাকায়া দেখলেন সকলে হঠাৎ আসমানটা মেঘাচ্ছন্ন হা গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিলেন সবাই বুঝতে পারলেন অবশ্যই আব্দুল কাদের একজন আল্লাহ সে দোয়া করেছে আল্লাহ মানুষের জনজীবন কষ্ট হয়ে যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে তুমি বৃষ্টির ফায়সালা করো মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফায়সালা করিয়া দিলে আব্দুল কাদের বড় পীর হয় ওনার বংশটাও ছিল এমন উপরের লেভেলের ওনার আব্বা আম্মাও ছিল যেমন ওনার ফুফু আম্মাটাও আল্লাহ আলী ছিলেন এজন্য আসুন আমরা পুরুষ মহিলা সবাই আল্লাহর জিকির বেশি বেশি করি আর আমরা যেন আল্লাহর উপরে ভরসা করি নামাজ রোজার পাশাপাশি জিকির বেশি বেশি করা করলে কি হবে আল্লাহ তালার বান্দি হিসাবে আল্লাহর বান্দা হিসাবে কবুলিয়াত অর্জন করা যাবে পাশক্ত নামাজের পাশাপাশি জিকির বেশি বেশি করা ইলাহ ইল্লাহল্লাহ আল্লাহ আকবর এই জিকির গুরু বেশি বেশি আদাই করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করেন আমিন ওয়িরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল